খুব ভালো করে সে সরিষার তেল মাখতেছে হাতে এখন সে কাঁঠাল কাটবে এটা আব্বুর বাসার থেকে দিয়ে গেছে এই কাঁঠালটা হয়েছে সবচেয়ে বড় এখন মায়েদের আব্বু এটাই ভাঙবে মাঝখান দিয়ে ভাঙো জেটুক খাবা এখন ওইটা কি ভাঙবো খানদানি খানদানি কাঠাল খানদানি কাঠাল এটা একটু দেখবা পাওয়া যায় না বর্তমানে সবই চাষি জিনিস হুম এবং হাইব্রিড জিনিস আর এটা তো ফ্রেশ কোনো কিছু ছাড়া মানে কোনো ধরনের কোনো আর বাক্সেও প্রাকৃতিক ভাবে এক খাওয়া যায় হুম একটা বিসমিল্লাহ বলে খাও তো না শক্ত না আর তোমার ছেলে তো মনে করো যে শক্ত কাঠাল

তাও এটা সমস্যা এখন যত মৌসুমের সময় যত খেতে পারে তত এটা ভালো কাজ করবে